গোটা বিশ্বে আলোড়ন ফেলে ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ পাকিস্তানের। সফলভাবে বাবর ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করল পাকিস্তান। এর রেঞ্জ 700 কিলোমিটার। বাবর ওয়েপন সিস্টেম ওয়ান বি ক্রুজ মিসাইলে অ্যাডভান্স অ্যারোডাইনামিক ও এভিয়নিক সিস্টেম রয়েছে। এর ফলে স্থলে ও জলে সঠিকভাবে টার্গেটে নিক্ষেপ করতে পারে। পাকিস্তান রেঞ্জার্সের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। তারা আরও জানিয়েছেন, তেরাইন কন্ট্রোল ম্যাচিং, ডিজিটাল সিন ম্যাচিং ও এরিয়া কোরিলেশন টেকনোলজির মতো উপাদান রয়েছে এই মিসাইলে। সেই সঙ্গে রয়েছে সঠিক টার্গেটকে ভেদ করার ক্ষমতা। এমনকি জিপিএস নেভিগেশন না থাকলেও এটি সঠিক টার্গেট ভেদ করতে পারে। এও জানানো হয়েছে এটি কম উচ্চতায় উঠতে পারে। এটি বিভিন্ন অস্ত্র বহনে সক্ষম। স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের চেয়ারম্যান, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশন এসপিডির সিনিয়র অফিসাররা এই মিসাইল লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মামনুন হোসেন ও প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। 4 দিন টানা তুরস্কের সঙ্গে নৌমহড়া সারল পাকিস্তান নৌবাহিনী। মহড়া শেষে পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক নৌ নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আরব সাগরে এই মহড়ার আয়োজন করা হয়েছিল।